কিরে নাড়ো তুই মন খারাপ করে বসে আছিস কেন আর বলিস না শরীরটা বেশি ভালো নাই রে সকাল থেকে পাঁচবার পায়খানা করেছি হো 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 কাল অনেকবার বলেছিলাম এত সমস্যা খাস না এখন তুই এখানে বেশি সময় বসে থাকিস না প্যান্টেই হয়তো পায়খানা করে দিবি হ্যাঁ রে তুই ঠিকই বলেছিস আর পেটে অনেক গ্যাস হয়েছে রে দেখিস আবার পাত বেরিয়ে না যায় স্যার কিছু সামোসা দেব না খাবেন চোখ কর তুই সামোসা খেয়ে খেয়ে আমার অবস্থা বারোটা তুই যা এখান থেকে কেন রে আবার খা খাবি আর পায়খানা করবি এখন এটাই তোর ডিউটি তোরা সবাই মিলে এখন আমার সাথে মজা নিচ্ছিস না কে শব্দ হলো কিসের পাপ দিলি নাকি হুম হুম কি বিচ্ছি বাজে গন্ধ হুম দেখ হাগু বেরিয়ে গেল নাকি না রে সমস্যা হবে না ওষুধ খেয়েছি আবারও তুই দিলি তোর এখানে বসাই যাবে না এখানে আর একটুও বসা যাবে না চল কালা অন্য কোথাও গিয়ে বসি হ্যাঁ হ্যাঁ তাই চল যাক বাবা বাঁচা গেল বাইরে খোলামেলা পরিবেশের শরীরটা একটু হালকা হলো যে বিচ্ছিরি পানের গন্ধ না আর কিছু সময় থাকলে আমরা অসুস্থ হয়ে যেতাম হ্যাঁ হ্যাঁ একদম ঠিক বলেছিস তুই খুবই খুদা লেগেছে চল কিছু খেয়ে আসি আমরা হ্যাঁ হ্যাঁ চল আমারও খুব ক্ষুদা লেগেছে তুই কি খাবি কালা না না তোর পছন্দ মতো অর্ডার কর আচ্ছা তাহলে দুটো বার্গার আনি কি বলো হ্যাঁ তা আনতে পারো এই ওয়েটার এদিকে আয় আমাদের তাড়াতাড়ি দুটো বার্গার দে ওকে স্যার পাঁচ মিনিট অপেক্ষা করুন ও হো বার্গারটা খেতে দারুন হ্যাঁ খেতে খুবই ভালো আরও একটা করে আনবো না কি হ্যাঁ হ্যাঁ তা আনতে পারো ভালোই তো খেলাম ঠিক আছে তাহলে আর দুটো আনি ওইটা আমাদের আরও দুটো বার্গার দাও তো ওকে স্যার আমি এক্ষুনি নিয়ে আসতেছি যাক ভালোই খেলাম চল তাহলে এখন বাড়ি যাই আমরা হ্যাঁ চল তাহলে আমার পেটটা ব্যথা করতেছে খুব হ্যাঁ আমারও পেটটা ব্যথা করতেছে তুই বস আমি একটু টয়লেট থেকে আসি আরে আরে দাঁড়া তুই আমারও খুব টয়লেটে চাপ দিছে আমি আগে যাই তারপর তুই যাবি হুম হুম তুই পাত দিস কি বিচ্ছি গন্ধ তুই থাক আমি টয়লেটে গেলাম হুম হুম জানি না কতক্ষণ চেপে রাখতে পারি ও যে কখন টয়লেট থেকে বের হবে আহা কি শান্তি লাগতেছে তুই এখন যা টয়লেটে হ্যাঁ হ্যাঁ আমি এখনই যাচ্ছি তুই বস নাড়ো এখনও টয়লেট থেকে বের হচ্ছে না কি যে করে এত সময় ধরে কিরে তোর এত দেরি কেন রে আহা কি আরাম লাগতেছে শরীরটা একদম হালকা হয়ে গেল শোন সেদিন নারুকে আমাদের এত অপমান করা ঠিক হয়নি যার কষ্ট সেই বোঝে হ্যাঁ একদম ঠিক বলেছিস আমরা কখনো আর কারোর কষ্ট দেখে মজা নেবো না থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল